একেবারে অমৃতা কেষ্টপুরের বাসিন্দা অংশুমান হালদার তেমনটাই অভিযোগ করছেন যে গতকাল তার মোবাইলে একটি মেসেজ আসে এবং সেখানে বলা হয় যে কেওয়াইসি না দিলে তার মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যাবে এবং সেখানে একটা ফোন নাম্বার দেওয়া হয় যে সেই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য। সেই ফোন নাম্বারে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে একটি মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সংস্থার কর্মী বলে পরিচয় দেন এবং তাকে বলেন যে অর্থাৎ কিনা অভিযোগকারীকে বলেন যে তার ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে এবং তারপরে সেই অ্যাপস ডাউনলোড করার পর বেশ কয়েকটি ধাপ তাকে বলা হয়, বেশ কয়েকটি পদ্ধতি বলা হয়, তারপরেই কিন্তু তার অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা উধাও হয়ে যায়। আমরা সরাসরি কথা বলে নেবো অংশুমান হালদারের সঙ্গে। অংশুমানবাবু, ঠিক কি অভিযোগ রয়েছে? আপনি তো প্রথমে অ্যাপসটা ডাউনলোড করতে বলো, কি অ্যাপস ডাউনলোড করতে বলো? অ্যাপসটা ছিল হচ্ছে টিম ভিউয়ার কুইক সাপোর্ট। এই অ্যাপসটি ডাউনলোড করার সাথে সাথেই এই অ্যাপসটাতে যেই আমি ক্লিক করি সাথে সাথে কিন্তু এটা সকলের জানা উচিত যে এই অ্যাপসটা ডাউনলোড করার সাথে সাথেই কিন্তু আমার যে টোটাল মোবাইলের সিস্টেমটা হ্যাকড হয়ে যায় এবং আমি সেটা বুঝতে পারি না এবং পরপর কয়েকটি স্টেপ সেটা করার পরে ওরা একটা 10 টাকার একটা রিচার্জ করতে বলে। সেই রিচার্জটা করার সাথে সাথেই একটা SMS আসে, 25,000 একটা মেসেজ আসে। আমি তখন এটা ব্লক করতে যাচ্ছিলাম কিন্তু কোনো কারণবশত সেটা ব্লক হয়নি এবং 25,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে সাথে সাথে উধাও হয়ে যায়। ব্যাংক সাথে সাথে পুরো ব্যাপারটা নলেজ করে এবং আমার নোটিশ করে এবং আমাকে সাথে সাথে সেটা ইনফর্ম করে এবং কার্ডটা ব্লক করে এবং আমি ইমিডিয়েটলি আমার বাগুইআটি থানা, আমার যে লোকাল থানা, সেখানে আমি ইনফর্ম করেছি এবং ইনফরমেশান করার পরে তারা আবার কিছুটা অ্যাডভাইস আমাকে দিয়েছিলেন উত্তর বিধাননগর সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে কথা বলতে এবং সেখানে আমি গিয়ে জানিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা নিয়ে ওরা টেক কেয়ার করবেন। আপনাকে মেসেজ পাঠানো হয়? মেসেজটা আসে হচ্ছে একটা কোনো একটা কোড নাম্বার থেকে, সেই নাম্বার থেকে মেসেজটা আসে এবং সেখানে বলা হয় যে ইমিডিয়েট ওটাকে সিমটা ব্লক হয়ে যাবে যদি না আপনি KYC আপডেট করেন। তো আমি ন্যাচারালি সেই কারণে ব্যাপারটা ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বারে কথা বলতে তিনি নিজেকে একটি বিশেষ পরিষেবা VI যেটা ভোদাফোনের আছে আর কি, সেই পরিষেবা সংস্থা থেকেই বলছেন বলে উনি আমাকে জানান এবং তখন আমার খানিকটা আমি কয়েকটা অ্যাসিওর হয়ে আমি পুরো ব্যাপারগুলো করি কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে পুরো ব্যাপারটাই ফ্রড ছিল। তো আমার রিকোয়েস্ট থাকবে আগামী দিনে যাতে এই ব্যাপারে কেউ যেন জড়িয়ে না পড়েন, কারণ পার্টিকুলার এই অ্যাপসটি যদি কেউ ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে পুরো মোবাইল কিন্তু সে নলেজ নিয়ে নেবে যে যে অ্যাপসটা ডাউনলোড করছেন অন্য কেউ কিন্তু পুরো ব্যাপারটা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আগামী দিনে যাতে এটা কেউ না করেন সেটার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো এবং আমি রিকোয়েস্ট করবো যে যদি টাকাটা আমি রিকভার করতে পারি। সুতরাং অভিযোগকারীর যেটা স্পষ্ট বক্তব্য তিনি যেভাবে প্রতারিত হয়েছেন যাতে আগামী দিনে যাতে তিনি অন্য কেউ প্রতারিত না হয় সেই বিষয়টা তিনি যেমন বলছেন, পাশাপাশি তিনি যাতে টাকাটা ফেরত পান সেটারও আবেদন জানিয়েছেন। ইতিমধ্যেই বাগুইআটি থানা এবং বিধাননগর কমিশনারেটে সাইবার ক্রাইম PSA গোটা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে দেখছে যে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো বা কীভাবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।